প্রায় পঁয়তাল্লিশ জন যাত্রী নিয়ে একটি প্লেন চলেছে স্যান্টিয়াগোর উদ্দেশ্যে তবে মাত্র ষোলোজনই সেখানে পৌঁছাতে পেরেছে অনেকে এটাকে ডিজাস্টার মনে করে অনেকে তো আবার মিরাকেল মনে করে তবে আসল গল্পটা লুকিয়ে রয়েছে সেই অ্যান্ডিস পর্বতমালার মাঝখানে যেখানের তাপমাত্রা পরিবেশ মানুষের বসবাসের যোগ্য ছিল না ঘটনাটি ঘটেছিল উনিশশো সালের অক্টোবর মাসের তেরো তারিখে এবং মাত্র ষোলো জনকে রেস্কিউ করা হয় সেখান থেকে তাও আবার ডিসেম্বর মাসের তেইশ তারিখে এতগুলো দিন বিনা খাবার কোনো ধরনের সাপোর্ট ছাড়া বেঁচে থাকা একেবারে অসম্ভব ঘটনাটা অ্যান্ডিস ফ্লাইট ডিজাস্টার বা মিরাকেল অফ অ্যান্ডিস নামেও পরিচিত অবশ্যই কথা শুনে বুঝতে পেরে যাচ্ছেন যে এটা সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে একজন জার্নালিস্ট পাবলুয়ার্সির লেখা একটা বই থেকে বেশ করে বানানো হয়েছে এই সিনেমাটা এছাড়াও এই গল্প নিয়ে এর আগেও সিনেমা তৈরি হয়েছে তবে আজকে যে সিনেমাটা নিয়ে আলোচনা করছি সেটার নাম হচ্ছে সোসাইটি অফ দ্য স্নো এবং এই সিনেমাতে সেই সিচুয়েশানটাকে এতটাই রিয়েলিস্টিকভাবে দেখানো হয়েছে যে আপনি ফিল করতে পারবেন যে কেমন নরকীয় অবস্থানে ছিল তারা এবং অবশ্যই এই সিনেমাটা ফেইন্ট হার্টেড মানুষদের জন্য না ওয়েল হে গাইজ আমি অর্ণব ওয়েলকাম টু মাই চ্যানেল আর এই ভিডিওতে আমি সোসাইটি অফ দ্য স্নো সিনেমাটা নিয়ে ডিসকাস করব আপনি যেমন আমার গলায় এই সম্পূর্ণ গল্পটা এই মুহূর্তে শুনছেন তেমনই এই সম্পূর্ণ সিনেমাটা আমরা নুমা নামক একটি ছেলের গলায় শুনতে পারি গল্পের শুরুতেই আমরা দেখি কিছু ছেলেরা রাগবি খেলছে যাদের মধ্যে রবার্টো এবং ন্যান্ডো এই দুটো ছেলের উপরে মেইনলি ফোকাস করা হয়েছে রবার্টো খুব দুর্দান্ত দৌড়ায় খুবই এনার্জেটিক অপরদিকে দাঁড়িয়েছিল ন্যান্ডো যার কাছে তার বলটা পাস করার কথা ছিল তবে রোবার্টো সেটা করে না যার কারণে সম্ভবত তারা সেই ম্যাচটা হেরে যায় বা সেই পয়েন্টটা মিস করে তারা প্রত্যেকেই ওল্ড ক্রিস্টিয়ান ক্লাব রাগবি ইউনিয়নের সদস্য ওয়েল আপনাদের বলে দিই যে এই ভিডিওতে আমি একদম কিছু অ্যাকুরেট ডিটেল দেওয়ার চেষ্টা করব কারণ সিনেমাতে অবভিয়াসলি আপনি সব কিছু তো জানতে পারবেন না তাই আমি আসল খবরগুলো থেকে কিছু তথ্য নিয়ে আপনাদের জানাবো এই ভিডিওতে তারা প্রত্যেকেই উরুগুয়েন বাসিন্দা তারা প্রত্যেকেই রাগবি খেলে এবং তারা চিলিতে যাচ্ছে একটা রাগবি ম্যাচ খেলার জন্য তারা প্লেনে করে যাবে এবং প্লেনের ভাড়াটা খুবই কম সেই কারণে তারা টাকা তুলছে বহু মানুষ সেই প্লেনে করে যাচ্ছে অনেকে তার নিজের আত্মীয় নিজের ভাই বোন বা কিছু বন্ধুদেরও নিয়ে যাচ্ছে সো প্যাঞ্চো নামক একটি ছেলে তার বন্ধু নুমাকেও নিয়ে যাবে নুমার এইসব রাগবিতে তেমন উৎসাহ নেই সে লয়ার হতে চায় খুবই ধার্মিক একটা ছেলে খুবই শান্ত প্রকৃতির ছেলে এবং সে অ্যান্ডিস পর্বতমালার মর্মান্তিক ঘটনাটা তার গোলা থেকে আমরা জানতে পারি তো নুমার মধ্যে সংকট ছিল যে সে যাবে কি যাবে না একদিকে তার বন্ধু তাকে খুব রিকোয়েস্ট করছে তারা জানায় যে প্লেনের ভাড়া খুবই কম তারা বিদেশ ভ্রমণ করতে পারবে প্লেনেও চড়তে পারবে একই সাথে খুব শীঘ্রই তারা তাদের এই ব্যাচেলার কলেজ লাইফ ছেড়ে একটা প্রফেশনাল লাইফের দিকে চলে যাবে এবং হয়তো তাদের বন্ধুদের সাথে আর দ্বিতীয়বার তাদের দেখা হবে না তাই সে চায় যে সে শেষবারের মতো নুমার সাথে যাত্রা করতে নুমার সাথে শেষ কিছুটা সময় কাটাতে তার প্রিয় বন্ধু এবং নুমার রাজি হয়ে যায় নুমার বয়স মাত্র চব্বিশ বছর এবং সেখানে উপস্থিত প্রত্যেকটা ছেলেরই বয়স প্রায় এরকম এভারেজ তারা কারো কারো বয়স তো অনেকটাই কম গায়ে প্রচণ্ড এনার্জি উৎসাহ তাদের মধ্যে আমরা স্পষ্ট লক্ষ্য করতে পারি এছাড়াও বহু ভিন্ন পরিবারও সেই প্লেনে করে যাত্রা করছে সেই প্লেনের সামনে দাঁড়িয়ে তারা একটা ছবিও তুলে নেয় সেই পঁয়তাল্লিশ জন যাত্রী যারা উরুগেন এয়ারফোর্স ফ্লাইট ফাইভ সেভেন্টি ওয়ানে করে স্যান্টিয়াগোতে যাবে এবং তাদের যাত্রা শুরু হয় তাদের যাত্রার দরুন তারা বহু টার্বুলেন্সের মুখোমুখি হয় অর্থাৎ মা মাঝ আকাশে প্লেন যে কেঁপে ওঠে না সেটা তার মধ্যে একটি ছেলে সেটার একটা দারুণ এক্সপ্লেনেশনও দেয় সে জানায় যে আর্জেন্টিনার পাহাড়ে সেই গরম হাওয়া এবং এই অ্যান্ডিসের ঠান্ডা হাওয়া যখন একসাথে ধাক্কা খায় সেখানে একটা সাকশান তৈরি হয় যার কারণে এই টার্বুলেন্সটা তৈরি হয় এবং এই স্থানে প্লেন দুর্ঘটনাটা খুব একটা আনকমন না এরকম হয়েছে এর আগেও তবে তাদের চিন্তা করার কোনো কারণ নেই তারা একটা শর্টকাট ব্যবহার করছে যেখান থেকে ইজিলি খুব কম সময়তে তারা স্যান্টিয়াগোতে পৌঁছে যাবে ইভেন পাইলট তো এটাই জানায় যে প্রায় পনেরো থেকে ষোলো মিনিটের মধ্যেই তারা পৌঁছে যাবে তবে আদৌ কি সেটা সত্যি। ওয়েল সিনেমাতে তো কিছু বলা হয়নি তবে উইকিপিডিয়াতে এই দুর্ঘটনা সম্পর্কে যা লেখা ছিল সেখান থেকে জানতে পেরেছি যে যে পাইলট ছিল তাদের সে খুবই আনএক্সপিরিয়েন্স ছিল তার অভিজ্ঞতা বেশি ছিল না যে রাস্তা দিয়ে সে প্লেনটা নিয়ে যায় সেই রাস্তাটা খুবই ভয়ানক বরফের ঝড় হাওয়া এবং ভিজিবিলিটি একেবারে জিরো সে কিছু দেখতেও পাচ্ছে না যে সামনে কি আছে ফলস্বরূপ তার সামনে ছিল উঁচু উঁচু পাহাড়ের চূড়া যেটাতে প্লেনটার ধাক্কা খেয়ে যায় এবং প্লেনটার দুটো খন্ডে ভাগ হয়ে যায় প্লেনের সেই টেইলটা তার পিছন সাইডটা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে এবং বহু মানুষ এটার সাথেই বাইরে বেরিয়ে গেছে মানে তাদের বডি তো খুঁজে পাওয়াটা একেবারেই দুষ্কর বাকি কিছু মানুষ যারা এখনো বসে রয়েছে তারা কোনো মতো সারভাইভ করছে এবং সেই প্লেনটা ফাইনালি পাহাড়ের মাঝে একটা নির্জন স্থানে এসে থামে এবং আপনারা তো জানেন একটা বাস বা একটা গাড়ি যখন জোরে চলতে চলতে আচমকা ব্রেক দেয় তখন কি সিচুয়েশনটা হয় সেই প্লেনের গতিটা কেমন ছিল সেটা আপনারা অনুমান করতেই পাচ্ছেন সেই প্লেনের সামনের অর্ধেক যারা যারা ছিল তারা ভয়ানক একটা দুর্ঘটনার সম্মুখীন হয় প্রত্যেকটা সিট অপরের সাথে ধাক্কা লাগতে থাকে প্লেনের প্রত্যেকটা পার্টস একেবারে দুমড়ে মুচড়ে যায় এবং তার মধ্যে থাকা মানুষগুলো অনেকের বডি তো লিটারেলি ক্রাশ হয়ে যায় অত ভারী লোহালোক করে চাপের মাঝখানে মানুষের চামড়া এবং হাড় সে তো কিছুই না বহু মানুষ তো সেই স্পটই মারা গেছে বহু মানুষ আহত তারা আর্তনাদ করছে তবে কিছু ছেলে পেলে রয়েছে যারা জানে বেঁচে গেছে তবে কতক্ষণ তারা রেডিওতে কমিউনিকেট করার চেষ্টা করে সাহায্য রাখার চেষ্টা করে তবে রেডিও কমিউনিকেশন তো বন্ধ কারণ সেই প্লেনের বাকি অর্ধকটুকুনি অংশটুকুনি সেটা তো আলাদা হয়ে কোথায় পড়েছে সেটা তো কেউ জানে না একই সাথে সেই পাইলট রক্তাক্ত অবস্থায় সে হয়তো আর বাঁচবে না সে কিছু একটা বলতে চায় এবং নুমা তার মুখের কাছে নিজের কানটা নিয়ে আসে সেই পাইলট বলে যে ঈশ্বর তোমাদের রক্ষা করুক বলে সে মারা যায় কারণ সেই পাইলটও জানে যে তাদের বাঁচানোর মতন কেউ নেই তারা সেই অ্যান্ডিস পর্বতমালার এক নির্জন স্থানে পড়ে রয়েছে যেখানে পরিবেশ আবহাওয়া অবশ্যই এই মানুষগুলোকে তো বাঁচতে দেবে না একটা রাত তারা কোনো মতে সার্ভাইভ করে বরফের ঝড় চরম ঠান্ডা একই সাথে ন্যান্ডু নামক সেই ছেলেটা সে চরম আহত পরের দিন সকালবেলা তারা মৃতদেহগুলোকে গ্যাদার করতে থাকে তাদেরকে এক জায়গায় রাখতে থাকে প্রায় এগারো বারো জন মানুষ তো মারা গেছেই অলরেডি আহত মানুষগুলোকে রোদের উপরে রাখা হয় তারপর মানুষের সুটকেস ব্যাগগুলো খোলা হচ্ছে দেখা হচ্ছে যে সেখানে কিছু খাবার আছে নাকি কারণ তাদেরকে কিছু খেয়ে বাঁচতে তো হবে তবে খাবারের পরিমাণ খুবই কম তারা সেখানে বসে উপায় খুঁজছে আর সেই মুহূর্তে আকাশে একটা প্লেনের আওয়াজ শুনতে পায় তারা প্রত্যেকে চেঁচানো শুরু করে সেখান থেকে তবে একটা প্লেন থেকে তাদের চেঁচানোর আওয়াজ কি শোনা যায় অবশ্যই না এরকমই সময় কেটে যায় এবং দুটো দিন তারা পার করে ফেলে সেখানে মার্সেলো নামক একটি ছেলে ছিল যে খুবই আশাবাদী বহু মানুষ যেখানে ধীরে ধীরে আশা হারাচ্ছে সেখানে মার্সেলো তখনও দাবি করে যাচ্ছে যে হ্যাঁ তাদেরকে বাঁচানো হবে হয়তো সাহায্য আসছে তাদের জন্য ন্যান্ডো নামক সেই ছেলেটা সে আহত তার হুশ এসেছে সে জানতে পারে যে তাদের প্লেনটা ক্র্যাশ করেছে এবং প্রায় তিনটে দিন তারা কাটিয়ে ফেলেছে তার বোন সোজি সেও চরম আহত সেও নিজের জ্ঞান হারিয়েছে এবং তার মা সে তো সেই দুর্ঘটনাতেই মারা গেছে ন্যান্ডোর তখনও মনে আসে যে সেই এয়ারপোর্টে তার পিতা যখন তাকে বিদায় জানায় তাকে বলে যে তার পরিবারের খেয়াল রাখতে তবে কারার খেয়াল রাখবে সে এখন আপনারা যদি ন্যান্ডোর মুখের দিকটা খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে তার মেকআপটা কতটা দারুণ দেওয়া হয়েছে তার চোখটা লাল হয়ে গেছে চোখের চারপাশটা ফুলে উঠেছে মানে সে যে একটা আহত মানুষ কেমনভাবে তাকে দেখানো উচিত সব কিছু এই সিনেমাতে পারফেক্ট ছিল তারা তাদের ব্যাগ লাগেজ ইত্যাদি দিয়ে নানান চিহ্ন বানিয়েছে যাতে সেগুলো আকাশ থেকে দেখা যায় ইভেন একটা প্লেনকেও তারা দেখতে পায় যারা সম্ভবত এই মানুষগুলোকে খুঁজছে আগের বারের মতনও তারা আবারও চেঁচানো শুরু করে কাজদের দিয়ে রিফ্লেকশন দেওয়ার চেষ্টা করে তবে আদৌ কি সেই প্লেনটা তাদেরকে দেখতে পেরেছে অনেকে তো ভাবছে যে হ্যাঁ হয়তো পেরেছে অনেকে তো ভেবে যে হ্যাঁ তাদের হয়তো এবার রেস্কিউ করে নেওয়া হবে তবে কোনো তো ফলাফল নেই পরে তারা আবারও প্লেনের আওয়াজ শুনতে পায় তবে প্লেন তারা দেখতে পায় না তারা হয়তো ভেবেইছে যে তাদেরকে হয়তো ভুল জায়গায় খোঁজা হচ্ছে অবশ্যই এত বড় একটা পাহাড়ের মাঝখানে কোথায় তারা পড়ে রয়েছে সেটা তো দেখা সম্ভব না সেই আকাশ থেকে একই সাথে তাদের কাছে খাবারও তো কিছু নেই তারা এমন উচ্চতায় রয়েছে এমন ঠান্ডা যেখানে তাদের ক্যালোরি বরং কয়েক গুণ বেশি বার্ন হচ্ছে এই স্থানে বরং তাদের খাবারের বেশি প্রয়োজন সেখানে খাবার তো নেই তাদের ইমিডিয়েট সাহায্যর প্রয়োজন তবে রেডিও বন্ধ সেই রেডিওর ব্যাটারি ছিল সে প্লেনের পিছনের অংশটুকুনিতে যেটা এক অন্য জায়গায় ক্র্যাশ হয়ে পড়েছে নুমা এবং তার বন্ধুরা যাচ্ছে সেই রাস্তাতে সেই প্লেনের ব্যাটারিটাকে উদ্ধার করার জন্য তবে পাহাড়ের বেশ কিছুটা উঁচুতে ওঠার পর তারা লক্ষ্য করে যে তাদের ক্র্যাশ হয়ে যাওয়া প্লেনটাকে তারা দেখতেই পাচ্ছে না আসলে ওই সাদা বরফের মাঝখানে যে কিছু একটা পড়ে রয়েছে সেটা দেখা অতটা সম্ভব না এবং তারা বুঝেই গেছে যে আকাশ থেকে যে প্লেনই যাক না কেন তাদের বাঁচানোর জন্য তারা অবশ্যই এই মানুষগুলোকে দেখতে পারবেন ওপর থেকে তবে বিপত্ত শুধু এইটুকুনি না তারা এমন একটা স্থানে রয়েছে যে যেখানে দিয়ে ধস নামার খুব সম্ভাবনা রয়েছে তারা আবারও তাদের সেই ক্র্যাশ সাইটেই ফিরে আসে দিন কাটতে থাকে এবং প্রায় ছটা দিন পেরিয়ে গেছে পেটে নেই তাদের খাবার কেউ কেউ তো দেওয়ালের সেই ছত্রাকগুলো খেতে থাকে কেউ তো নিজের ক্ষতস্থানে যে শুকনো চামড়া পড়েছে সেটাকে তুলে খাওয়ার চেষ্টা করে অনেকে মনে করছে যে ন্যান্ডো হয়তো নিজের মানসিক স্থিতি হারিয়ে ফেলেছে কারণ সে সেই মৃতদেহগুলোকে খাওয়ার চেষ্টা করছে শুধু ন্যান্ডো না বহু মানুষ ন্যান্ডোর সাথে এগড়িও করে যে তাদের কিছু খেয়ে তো সারভাইভ তো করতে হবে আর এইটা নিয়ে তাদের মধ্যে ডিসকাশন শুরু হয় অনেকে এগড়ি করে যে হ্যাঁ বাইরে খাবার পড়ে রয়েছে বাইরে প্রোটিন পড়ে রয়েছে তাদের শরীর শুকিয়ে যাচ্ছে তাদের প্রস্রাবের রং কালো হচ্ছে শরীরে কিছু নেই তাদের কিছু তো খেতে হবে অন্তত সারভাইভালের জন্য তবে এটা কি করা ঠিক হবে এরকমও অনেকের মাথায় প্রশ্ন আসছে যে এটা বেআইনি মানে আপনি জাস্ট কোনো মানুষের মাংস তো খেতে পারেন না তবে প্রশ্ন হচ্ছে যখন সার্ভাইভালের তখন মানুষের বিশ্বাস আইন এগুলোর আর কোনো ভ্যালু নেই তবে এখানে আর একটা প্রশ্ন উঠে আসে যে এই ভয়ানক কাজটা কে করবে মাংস তো তারা খাবে মানুষের তবে কে কাটবে প্রায় আটটা দিন পেরিয়ে গেল জুতোর ফিতেল লেদার এইসব খেয়ে খেয়েই মানুষ কোনো মতে বাঁচার চেষ্টা করছে প্রস্রাবের রঙ কালো এটা তো আমি একটু আগেই বললাম বহু ছেলে তো নিজের পরিবারের উদ্দেশ্যে চিঠি লেখাও শুরু করেছে গুসাবাহু তার মাকে চিঠি লিখছে যে সে এবং তার বন্ধুরা একটা জায়গায় ফেসে রয়েছে পাহাড়ের মাঝে এক সুন্দর একটি স্থান সুন্দর বলতে এমন একটা প্রাকৃতিক পরিবেশ যেখানে মানুষের স্পর্শ নেই এবং মানুষের এখানে থাকতেও পারবে না ন্যান্ডোর বোন অর্থাৎ সুজি যার বয়সটা মাত্র কুড়ি বছর ছিল সে মারা যায় এবং ন্যান্ডো নিজের হাতে নিজের বোনকে বরফ চাপা দেয় এরকমভাবে দিনের পর দিন কেটে যাচ্ছে প্রতিটা রাতে বরফের ঝড় এবং মানুষের আত্মনাথ এবং কান্না কেউ খিদের জন্য কাজ যে কেউ নিজের মানসিক স্থিতি হারিয়ে ফেলেছে মোটমাট কেউ তো মরতে চায় না তবে বাঁচার আশাটুকুনিও তো কেউ দেখতে পাচ্ছে না এবং ঠিক তার একটা দিন পরেই মানুষের এগ্রি হয়ে যায় যে হ্যাঁ তারা মানুষেরই মাংস খাবে তারা ক্যানিমালিজমকে বেছে নেয় বিকজ সার্ভাইভ করতে হবে মানুষের বিশ্বাস মানুষের আস্থার আর কোনো ভ্যালু নেই এক পাশে তিন চারজন মিলে মৃতদেহগুলোকে কাটা ছেঁড়া করছে খাবে বলে আর এক পাশে মার্সেল এবং বাকি লোকেরা ঈশ্বরকে ডাকছে কারণ তারা জানে যে তারা পাপ করছে যে ছেলেগুলো প্রথমে মনস্থির করেই নিয়েছিল যে না তারা এরকম পাপ কাজ করবে না তারা মানুষের মাংস খাবে না তারাও নিজেদের কাছে হেরে যায় সেখানে উপস্থিত ছিল স্ট্রাউচ কাজন দুই ভাই তাদের কাজটা সব থেকে কঠিন ছিল মানুষের জামা কাপড় চিড়ে তাদের ছাল চামড়াগুলোকে মাংস বার করা রেলি সবার পক্ষে এই কাজটা তো সম্ভব ছিল না তারা মানুষদের থেকে সরে গিয়ে গোপনে এই কাজটা করতো যাতে প্রত্যেকটা মানুষকে অন্তত সারভাইভ করতে পারতো তবে একটা জিনিস জানেন কি এখনো পর্যন্ত যে কটা মানুষ বেঁচে রয়েছে মানে প্রায় হাতে গুনে তেইশ থেকে চব্বিশ জন তারা বেঁচে আছে জাস্ট আশার জোরে যে এখনো হয়তো কেউ এসে তাদেরকে বাঁচাবে তবে কি হবে যখন তাদের মন থেকে সেই আশাটা চলে যাবে বা বেঁচে থাকার ইচ্ছাটাই নষ্ট হয়ে যাবে ওয়েল এক সকালে তারা একটা ব্যাগ খুঁজে পায় যেটা সম্ভবত সে প্লেন থেকে ভঙ্গে পড়েছিল এবং সেটার মধ্যে একটা রেডিও ছিল একজন সেই রেডিওটাকে কোনো মতে ফিক্স করে সৌভাগ্যবশত সিগনাল তারা পেয়েও যায় তারা রেডিওটা চালিয়ে রেখেছে শোনার জন্য যে কেউ তাদেরকে বাঁচাতে আসছে নাকি বা তাদের প্লেনের ব্যাপারে কোনো খবর দিচ্ছে নাকি এবং সেখানে তারা সেটা শুনতে পারে যেটা তাদের পায়ের তলা থেকে সম্পূর্ণ পাহাড় মাটি বরফ সব কিছু সরিয়ে দেয় সেই যে সার্চ রেস্কিউ চলছিল। এই ক্র্যাশ হয়ে যাওয়া প্লেন এবং তার মধ্যে থাকা মানুষদের যে যে খোঁজ পর্ব চলছিল সেটা বন্ধ হয়ে গেছে এবং সরকার ঘোষণা করে দিয়েছে যে সম্ভবত কেউ বাঁচেনি সেই খোঁজ পর্ব কিছু দিনের জন্য স্থগিত রাখা হয়েছে এবং আবারও কিছুদিন পরে সেই খোঁজ পর্ব চালানো হবে সে নামক সেই ছেলেটি যে এই ছেলেগুলোর মধ্যে একটু আশা জ্বালিয়ে রেখেছিলো সেটাও নিভে যায় তারা বুঝে যায় যে তারা জাস্ট একা তাদেরকে বাঁচানোর আর কেউ নেই তবে কিছু তো তাদেরকে করতে হবে তাদেরকে সে ব্যাটারিটা খুঁজতে হবে যেটার মাধ্যমে তারা রেডিওটাকে অন করে বাকি মানুষদের সাথে কমিউনিকেট করতে পারে যাতে তারা সাহায্য ডাকতে পারে এবং চরম মনোবল নিয়ে নুমা এবং বাকি দুজন বেরিয়ে পড়ে তাদের যাত্রাটা বেশ লম্বা এবং এই যাত্রার দরুন তারা বহু মানুষের মৃতদেহ খুঁজে পায় যারা সেই প্লেনটা দুভাগ হয়ে যাওয়ার সময় আলাদা হয়ে গেছিল নোমাতার বন্ধু গাছ খুঁজে পায় মাত্র তেইশ বছর বয়সী সেই ছেলেটা যে বরফে জমে গেছে সম্পূর্ণভাবে তাদেরকে সেই পাহাড়ে চূড়ায় উঠতে হবে তবে দিনের বেলাটা তো তারা সার্ভাইভ করে নিল রাতের বেলাটা তারা কি করবে সেই চরম স্ট্রম যেখানে বেঁচে থাকা একেবারেই দায় এবং তারা কোনো মতে রাতটা কাটিয়ে নিজেদের জীবনটা বাঁচিয়ে আবারও ফিরে এসেছে তারা ফিরে এসেছে এক একগুচ্ছ হতাশা নিয়ে কারণ তারা কিছুই দেখতে পায়নি চারিদিকে পাহাড় সেই প্লেনের বাকি অংশটা কোথাও দেখা যাচ্ছে না অন্যদিকে নুমা সে মাংসও খেতে চাইছে না কারণ প্রথমেই দেখেছিলাম আমরা যে নুমা খুবই ধার্মিক এই জিনিসটা এখনও তার কাছে পাপ মনে হচ্ছে অ্যাকচুয়ালি নুমা এই মুহূর্তে তার বিশ্বাস এবং এই সারভাইভালের মাঝখানে ফেসে গেছে তবে অবশ্য বাধ্য হয়ে সে সেই মাংসটা খেয়ে নেয় এই সম্পূর্ণ গল্পের যে ন্যারেটর অর্থাৎ নোমা যে নিজেও ধীরে ধীরে হাল ছেড়ে ফেলছে সে লক্ষ্য করেছে যে ন্যান্ডো সে এখনো ভরসা হারায়নি তার মনে দৃঢ় বিশ্বাস যে এই পাহাড় পেরিয়ে হয়তো একটা গ্রিন ভ্যালি রয়েছে যেখানে হয়তো মানুষরা বসবাস করে কেউ তো তাদের বাঁচাতে আসতে পারবে না তাই তাদের নিজেদেরই এই পর্বত পেরিয়ে সেখানে যেতে হবে তবে চরম ক্ষুধা ঠান্ডা এটা জাস্ট তাদের শত্রু না বরং তাদের আর একটা শত্রুও রয়েছে প্রতিটা ছেলে যখন সেখানে বসে একটু হাসাহাসি করছে তারা তাদের দুঃখটাকে ভুলার চেষ্টা করছে সেই মুহূর্তে সেখানে একটা ধস নেমে আসে বহু ছেলে পেলে সেখানে চাপা পড়ে যায় বহু মানুষ মারা যায় এবং যাদের মধ্যে ছিল মার্সেলো নুমার গলাতেই আমরা শুনতে পারি যে মার্সেলো আর ব্যথা যন্ত্রণা অনুভব করছে না মার্সেলো হচ্ছে সেই ছেলেটা যে প্রথম থেকে আশাবাদী ছিল যে কেউ হয়তো তাদেরকে বাঁচাবে তবে এখন আর সে কোনো কষ্ট পাবে না কারণ সে আর কিছু অনুভবিত করতে পারবে না তাদের সেই প্লেনটা সেই ধসের নিচেই চাপা পড়ে গেছে বরফের অনেক নিচে রয়েছে তারা এই ধসের কারণেই প্রায় জন মানুষ মারা গেছে মার্সেলো চুয়ান এনরিকে এরকমই এক এক করে তার বন্ধুদের সংখ্যা কমছে তারা সেই বরফের নিচেই চাপা পড়ে রয়েছে দিনের পর দিন কেটে যাচ্ছে প্রায় আঠেরোটা দিন তারা পার করে ফেলেছে ক্ষুদায় মরে যাচ্ছে তাদের খেতে তো কিছু হবে মৃতদেহগুলো তো বাইরে রয়েছে এখন তারা কি করবে এখানে আবেগের আর কোনো জায়গা নেই তাদেরকে বাঁচতে হবে যে মানুষগুলো সদ্য মারা গিয়েছে যারা হয়তো কিছু ঘন্টা আগেও তাদের বন্ধু ছিল তাদেরই তো মাংস খেতে হবে এখন তাদের যাই হোক সময় কাটিয়ে তারা কোনো মতে সেই প্লেনটার বাইরে বেরিয়েছে তারা একত্রিত হয়ে সেই বরফগুলোকে সরাচ্ছে অন্যদিকে নুমা লক্ষ্য করে যে তার পায়ে একটা স্থানে কেটে গেছে তবে সে কোনো ফিল করতে পারছে না সেই স্থানটাকে কোনো মতে খিদের হাত থেকে তারা বাঁচলেও এই ব্যাধির হাত থেকে তারা বাঁচবে কি করে আর্টোরোজ সে ধীরে ধীরে আরও অসুস্থ হয়ে পড়ছে তার লাংসগুলো ইনফেক্টেড হয়ে পড়ছে তার সারা শরীর চিড়ে যাচ্ছে গুস্টাভো এই কথাগুলোই তো রোপার্টোকে জানায় যে কতদিন আর মানুষ এভাবে ভাবে সার্ভাইভ করবে প্রায় প্রতিদিন একটার পর একটা মৃতদেহ তারা কবর দিচ্ছে সেখানে এভাবে তো তাদের শেষ হতে পারে না রোবার্টো যে একজন তুখর রাগবি প্লেয়ার ছিল সেই টিমে যদি সব থেকে এনার্জেটিক কেউ হয়ে থাকতো সেটা হচ্ছে রোবার্টো যাকে গল্পের শুরুতেই দেখেছিলাম যে হাতে বল নিয়ে সবার আগে দৌড়াচ্ছিল এবং আজকেও তাকে সবার আগেই যেতে হবে প্রত্যেকে যখন আশা হারিয়ে ফেলছে অন্তত তাকে এই দায়টা নিয়ে মানুষকে আশার আলো দেখাতে হবে অ্যান্ড অ্যাজ ইউজুয়াল ছত্রিশতম দিন চলছে এবং আটোরস মারা যায় তারা আর সেখানে বেশি দিন স্টে করতে পারবে না সেই কারণে রোবার্টো এবং সাথে আরও তিনজন তারা বেরিয়ে পড়ে সেই প্লেনের বাকি অংশটাকে খোঁজার জন্য যেখানে ব্যাটারি রয়েছে তাদের মধ্যে নুমাও ছিল তবে নোমা ঠিক মতন চলতে পারছিল না কারণ তার পায়ের সেই ইনফেকশনটা ধীরে ধীরে ছড়াচ্ছে এবং সে তার বাকি লোকেদের উপরে বোঝ হয়ে থাকতে চায় না সে বলে বাকি লোকেদের যে সেই যাত্রা কন্টিনিউ করতে তাদের থামলে চলবে না নুমা ফিরে যাচ্ছে তাদের সেই আগের জায়গাতেই এবং পৌঁছেই দেখে যে রাফায়াল মারা গেছে নুমার আর এক বন্ধু সেই খুশি ছেলেটা যাই হোক নুমা তো চড়ো মাহতো ঠিক মতন চলতে পারছে না সে জ্ঞানও হারিয়ে ফেলছে এবং কিছু সময় পরেই সে তার বাকি বন্ধুদের দেখতে পায় যারা সেই প্লেনের বাকি অংশটা খুঁজতে বেরিয়েছিল তারা ফিরে এসেছে এবং তারা সেই বাকি অংশটা খুঁজে পেয়েছে সেই ব্যাটারি এখনও ইন্ট্যাক্ট রয়েছে একই সাথে সেখানে কিছু সুটকেসের মধ্যে তারা রাম কিছু চকলেট পেয়েছে যেটা অন্তত সেই মানুষগুলোকে কিছুটা সাহায্য করতে পারবে তাদেরকে আবারও সেই স্থানেই যেতে হবে সেই রেডিওটাকে নিয়ে রয় নামক একটি ছেলে সেখানে ছিল যার এইসব ইলেকট্রনিক্সে ভালো জ্ঞান রয়েছে সে হয়তো একটা উপায় বার করতে পারবে তবে এই রেডিও যদি কাজ না করে আই মিন সেই স্থানের এত খারাপ অবস্থা প্রত্যেকটা তার ছিঁড়ে গেছে সেগুলোকে নতুন করে সেখানে অ্যাসেম্বল করাটা খুবই কঠিন সব উপায় যদি তাদের কাছে বন্ধ হয়ে যায় তাহলে তো তাদের একটাই উপায় যে তাদের পায়ে হেঁটেই পর্বতমালা পার করতে হবে দিন কেটে যাচ্ছে যাচ্ছে মানুষের রুটিন চেঞ্জ হয়ে মৃত মানুষের হাড় মাংসগুলো খাওয়া এখন তাদের কাছে খুবই কমন হয়ে গেছে অন্যদিকে রয় সেই রেডিও তো ঠিক করতে পারেনি তবে তারা সেখানে কিছু ব্যাগ পেয়েছে কিছু স্লিপিং ব্যাগ কিছু ফ্যাব্রিক যেগুলো ওয়াটারপ্রুফ যেটা দিয়ে তারা সেই চরম বরফের মধ্যে রাত কাটানোর মতন তো কোনো একটা ব্যবস্থা করে নিতে পারবে কথার অর্থ হচ্ছে রবার্টো এবং তার বন্ধু সেই স্থান ছেড়ে বেরোনোর প্ল্যান করছে তারা এই পাহাড়টাকে হেঁটে পার করার চেষ্টা করছে সমস্যা হচ্ছে তাদের এই রাতটা কাটানো এবং কোনো মতে স্লিপিং ব্যাগটা তৈরি হলেই তারা বেরিয়ে যেতে পারবে আর বেরোতে তো তাদেরকে হবেই কারণ রেডিওতেও তেমন কোনো আশাবাদী খবর তো তারা শুনতে পাচ্ছে না সেই রেস্কিউ পর্ব প্রায় বন্ধ হয়ে গেছে মানে কোনো সারভাইভারকেই নাকি খুঁজে পাওয়া যায়নি এমনটাই খবরে শোনা যাচ্ছে দুটো মাস প্রায় পেরিয়ে গেছে প্রত্যেকে তো ভেবেই নিয়েছে যে এই মানুষগুলো হয়তো মারা গেছে টেনথন সেখানে একটা ক্যামেরা খুঁজে পায় এই ক্যামেরা দিয়েই তো তাদের একেবারে প্রথমে একটা ছবি তোলা হয়েছিল সেই প্লেনটার সামনেই গল্পটা কিভাবে আকাশ পাতাল চেঞ্জ হয়ে গেছে তাদের কাছে বাঁচার তো কোনো আশা নেই তা সত্ত্বেও তাদের মুখে হাসি কারণ তারা সব সবকিছু আফটারঅল মেনে নিয়েছে চারিদিকে মানুষের হাড় মাংস পড়ে রয়েছে যেগুলোকে ব্যাগ দিয়ে ঢেকে রাখা হচ্ছে যাতে ক্যামেরার ছবিতে সেগুলো না আসে অন্যদিকে নুমার অবস্থা খুবই খারাপ ইনফেকশন তার সারা শরীরে ছড়িয়ে পড়েছে নোমা তার বন্ধুদের জানিয়ে দেয় যে তাদের পারমিশন আছে যে নোমা যখন মারা যাবে তার শরীরটা তারা বিনা দ্বিধায় খেতে পারবে এই সম্পূর্ণ গল্পটা আমরা নুমার নজর থেকেই শুনতে পারি তার গলা থেকেই শুনতে পারি তবে নুমার গল্প আপাতত এইটুকু ছিল ডিসেম্বর মাসের এগারো তারিখে পঁচিশ বছর বয়সে নিমা তার ঘুমের মধ্যেই মারা যায় রেলি নোমা স্টোরিটা খুবই ট্র্যাজিক যে যেতেও চাইছিল না সেই প্লেনে এই রাগবির সাথে তার কোনো তো কানেকশানও নেই জাস্ট নিজের বন্ধুর রিকোয়েস্ট এসে বেরিয়েছিল তবে নিয়তি তার জন্য এক আলাদা গল্প লিখে রেখেছিল নুমা একটা নোট লিখেছিল যেখানে লেখা ছিল যে নিজের বন্ধুর জন্য জীবনটা দিয়ে দেওয়ার থেকে বড় ভালোবাসার কিছু হতে পারে না আর যেটা দেখেই রোবার্টো ডিসাইড করে যে তারা আগামীকালই এখান থেকে বেরোবে আর দেরি তারা করবে না এনাফ হয়ে গেছে আগামীকাল রবার্টো এবং তার দুই বন্ধু মিলে বেরিয়ে পড়ে এই পর্বত পার করার জন্য এবং একটা লম্বা জার্নি পার করার পর তারা সে পাহাড়ের চূড়ায় উঠে দেখে যে এই পাহাড়ের তো কোনো শেষ নেই চারিদিকে তারা কোনো সবুজ লক্ষ্য করতে পারে না প্রত্যেকেই হার মেনে যায় তবে ন্যান্ডোর মনে তখনও আশা রয়েছে সে আশাবাদী সে জানে যে সেই আগের স্থানে ফিরে গিয়ে তাদের কাছে মৃত্যু ছাড়া তো আর কিছু নেই কেউ আগে নয়তো কেউ পরে মরবে বাট মরতে তো হবে সেখানে অন্তত একটা চেষ্টা করে তারা মরুক সে আশা করছে যে সামনে কয়েকটা পাহাড় পেরিয়ে হয়তো সে একটা গ্রিন ভ্যালি দেখতে পারবে প্রায় বারো থেকে পনেরো দিনের জার্নি তাদের এবং রবার্টও তার সাথে থাকার জন্য রাজি হয়ে যায় সেখানে তাদের এক তৃতীয় বন্ধু ছিল সে তাদের সাথে যায় না কারণ তাদের কাছে যে খাদ্য মজুত রয়েছে সেটাকে অন্তত পনেরো দিন অব্দি চালানোর তো ব্যবস্থা করতে হবে সে ফিরে আসে এবং রবার্ট এবং ন্যান্ডো তারা দুজন মিলে বেরিয়ে পড়ে সেই পর্বতমালা পার করার জন্য তবে রাস্তাটা তাদের ছোট ছিল না একদমই দিনের পর দিন কাটে এবং তারা প্রায় আটত্রিশ মাইল জার্নি করে সিক্সটি ওয়ান কিলোমিটার্স নটে যোগ এবং সেই স্বল্প কিছু এনার্জি নিয়েই তারা এমন একটা স্থানে গিয়ে পৌঁছায় যেখানে তারা জল দেখতে পায় একটা ছোট নদী একটা স্ট্রিম বয়ে গেছে সেখান থেকে তারা সেখানে জল পান করা শুরু করে অন্যদিকে ন্যান্ডোর মুখে হাসি যে সেখানে একটা বড় গিরগিটি দেখতে পেয়েছে অর্থাৎ সেই স্থানে জন্তু জানোয়ার রয়েছে তবে এটা বাটো সে তো সাক্ষাৎ ঈশ্বরকে দেখতে পেয়েছে একজন টুপি পড়া মানুষ ঘোড়ার পিঠে চেপে সেখানে দাঁড়িয়েছিল ঠিক নদীটার ওপারে সে জলের আওয়াজে তারা একে অপরের সাথে কথা তো বলতে পারছিল না সেই কারণে তাদের হাতে লেখা নোটগুলো পাথরে জড়িয়ে জলের উপরে ছুঁড়ে তারা একে অপরের সাথে কমিউনিকেট করছিল তারা তাদের পরিস্থিতিটা জানায় তারা এই মুহূর্তে চিলিতে প্রবেশ করে গেছে এবং নদীর ওপারে থাকা সেই মানুষটা তৎক্ষণাৎ তাদের বড় অফিসারদের সেই খবরটা জানায় রোবার্টো এবং ন্যান্ডোকে সময় মতন রেস্কিউ করে নেওয়া হয় পরে রিপোর্টাররা সেখানে চলে আসে যাদের মাধ্যমে খবরটা চারিদিকে ছড়ায় বাকি লোকেরা যারা সেই ক্র্যাশ সাইটে আটকা পড়েছিল তারাও রেডিওর মাধ্যমে খবরটা শুনতে পায় তাদের মনে খুবই হাসি যে হ্যাঁ এখন তাদেরকে বাঁচানো হবে একটার পর একটা রেস্কিউ হেলিকপ্টার বেরিয়ে পড়ে সেই আটকে পড়ে থাকা মানুষগুলোকে বাঁচানোর জন্য সেখানে আটকে পড়ে থাকা প্রত্যেকটা সার্ভাইভারের নামগুলো মেনশন করা হয় প্রত্যেকের পরিবারের লোকেরাও খবর পেয়ে যায় এখন তারা খুবই খুশি যে এখন তাদের বাঁচিয়ে নেওয়া হবে তবে প্রায় দুটো মাসেরও বেশি তারা যে নরকীয় সময়টা কাটিয়েছে তারা তো রয়েছে তবে তাদের সামনেই তাদের মৃত বন্ধুদের হাড়গুলো পড়ে রয়েছে যাদেরকে খেয়েই তো তারা বেঁচেছিল এতদিন বল সময় মতন রেস্কিউ হেলিকপ্টার সেখানে চলে আসে এবং সেখানে উপস্থিত প্রত্যেকটা সার্ভাইভারকে বাঁচিয়ে নিয়ে চলে আসা হয় সময় মতন প্রত্যেককে একেবারে যত্ন সহকারে নিজেদের দেশে ফিরিয়ে আনা হয় অনেকের কাছে এটা একটা ভয়ানক ডিজাস্টার হলেও যেমনটা বললাম এই ঘটনাটা মিরাকেল অফ অ্যান্ডিস নামেও পরিচিত কারণ এটা মিরাকেল ছাড়া তো আর কিছুই না প্রায় দুটো মাসের বেশি পেরিয়ে গেছে বাহাত্তরটা দিন পেরিয়ে গেছে সেই অক্টোবর মাসের তেরো তারিখে তাদের প্লেনটা ছেড়েছিল এবং ডিসেম্বর মাসের তেইশ তারিখ হয়ে গেছে এই মানুষগুলো জাস্ট জাদু ছাড়া তো আর কিছুই না যারা যারা মৃত্যুর থেকে ফিরে এসেছে তারা তাদের পিতা মাতা তাদের ভালোবাসার সাথে সাক্ষাৎ করে নুমার গলায় আমরা আবারও কিছু কথা শুনতে পাই অ্যাকচুয়ালি এই যে মানুষগুলো ফিরে এসেছে মাত্র ষোলো জন ফিরে এসেছে যাদেরকে গোটা দেশ হিরোর মতন করে দেখছে তবে তারা কি আসলে ওই হিরো কারণ আপনাকে হিরো হওয়ার জন্য তো জীবিত থাকতে হবে তবে এই মানুষগুলো এদের কাউকে দেখে তো জীবিত তো মনে হচ্ছে না আসলে এই বাহাত্তরটা দিন তারা যা যা দেখেছে তারা যেভাবে সার্ভাইভ করেছে অন্তত তাদের ভেতরের মানুষটা তো মরে গেছে আর এখানেই সত্য ঘটনা অবলম্বনে সোসাইটি অফ দ্য স্নো সিনেমাটা শেষ হয় ওয়েল আমার কাছে দুর্দান্ত লেগেছে সিনেমাটা আর যারা যারা আপনারা দেখেছেন সিনেমাটা তাদেরকে তো বলার প্রয়োজন নেই আমি অলওয়েজ মানুষদের সিনেমা দেখার জন্য এনকারেজ করি কারণ কিছু কিছু জিনিস আপনারা এই পনেরো কুড়ি মিনিটের গল্পে ফিল করতে পারবেন না আই মিন রিয়েলি যারা যারা সিনেমা দেখেন না তারা অনেক কিছু মিস করেন জাস্ট মানুষের অভিনয়টা সেই মিউজিকটা সেই থ্রিলটা এগুলো আপনি জাস্ট একটা ছোট ভিডিওতে পাবেন না অ্যান্ড দ্যাটস ওয়াই আমি অলওয়েজ রিকমেন্ড করি যে সিনেমা দেখুন সিনেমার গল্প নিয়ে বলার কিছু নেই সত্য ঘটনা অবলম্বনে তবে প্রত্যেকটা মানুষের অভিনয় তার মিউজিক এত সুন্দরভাবে ন্যারেট করা হয়েছে প্রত্যেকটা সিনগুলোকে সব কিছু মিলেই এটাকে একটা সেরা সারভাইভাল সিনেমাতে পরিণত করে এবং আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো ডেফিনেটলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং চ্যানেলে লাইক করতে পারেন আমাকে সোশ্যাল মিডিয়া লাইক আমার ফেসবুক এবং ইনস্টাতে ফলো করতেও পারেন যেখানে আমি রেগুলার মুভি রিলেটেড পোস্ট করি এবং আমার ভিডিও আপাতত এইটুকুই দেখা হচ্ছে আপনাদের সাথে পরের আরেকটা ভিডিওতে টিল দেন ভালো থাকবেন সাবধানে থাকবেন টেক কেয়ার অ্যান্ড বা বাই